যারা ক্রিকেটার হতে চায়, তরুণ প্রজন্ম, তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে? যারা ক্রিকেটার হতে চায় তাদের জন্য দুই তিনটা জিনিস আমি বলবো, যেটা আমি করেছি। ফার্স্ট অফ অল, খেলাটাকে ভালোবাসতে হবে এবং হার্ড ওয়ার্ক করতে হবে প্রচুর, খেলা ফলো করতে হবে। যদি আপনি খেলা ফলো করেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর বাবা মায়ের কথা শুনতে হবে, কারণ বাবা মায়ের দোয়া ছাড়া আসলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। এবং স্বপ্ন দেখতে হবে, বড় বড় স্বপ্ন দেখতে হবে। এটা সত্যি কথা, এখন বাংলাদেশের একটা বাচ্চার জন্য ক্রিকেটার হওয়ার জন্য অনেক টাফ। এই কারণে আমি বলছি, ওই সুযোগ সুবিধাটা নাই। আগে যতটা আমরা পেয়েছি, আমাদের এলাকার বড় ভাইরা ক্রিকেট খেলতেন, আমাদের যেভাবে সাপোর্ট করতেন, সুযোগ ছিল, খোলা জায়গা ছিল প্রচুর। এখন কিন্তু একটা বাচ্চা ছেলে চাইলে ওই সুযোগ সুবিধাটা নাই। তো তারপর আমি আশা করবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অ্যারেঞ্জমেন্ট গুলো করবেন, যত বেশি বেশি খেলার অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবেন, তখনই আসলে একটা, কারণ এখন আমরা যেমন শুরু করেছিলাম তখন কিন্তু বাবা মারা জীবনও একটা ক্রিকেট খেলতে বলতেন না, কারণ তখন প্রফেশন নেওয়ার মতন ছিল না। এখন কিন্তু সবাই চায় যে আমার ছেলে সাকিব হবে, তামিম হবে, রাইট রাইট মাশরাফি হবে। তো অ্যাবসলিউটলি, সেই জায়গায় আমাদের আরো সুযোগ সুবিধাটা বাড়ানো উচিত আমি মনে করি আমাদের। তো যাই হোক, স্বপ্ন দেখতে হবে এবং ভালোবাসতে হবে, আর হার্ডওয়ার্ক ছাড়া তো হবেই না, আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে।